guys, assalamu alaikum. This is Arafat Bacha and Apolata. He's my colleague, Asif Iqbal. আমরা এখন আছি এয়ারপোর্টে, চট্টগ্রাম এয়ারপোর্ট, শাহমানত এয়ারপোর্টে। লাইক রিজনটা হচ্ছে আমরা ইন্ডিয়া যাচ্ছি। হ্যালো, আমরা কই যাচ্ছি? কলকাতা এবং দার্জিলিং। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়া যাচ্ছি সেটা বলো, মানে ইন্ডিয়া যাচ্ছি তো বলতে হবে না, ইন্ডিয়া যাচ্ছি তো ভাই। আচ্ছা, বরাবর। সো আমার কলিগ আসিফ ভাই, তার সাথে আমি খুবই বেশি ক্লোজ। তুমি আমাকে বারবার এখানে আনতেছ কেন? দেখেন, অ্যাকচুয়ালি রিজনটা হচ্ছে এটা, হবে নাকি বিদেশি মদ খাবে? শিওর তুমি এটা, তুমি এখানে আসছো ভালো হয়েছে। সো প্লেন থেকে নামার পর আমরা এখন লাগেজের জন্য অপেক্ষা করতেছি। আই থিঙ্ক কিছুক্ষণের মধ্যে লাগেজ চলে আসবে। গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের গাড়ির নাম্বার কি? 6 এটা তো 6 3। সো গাড়ি পাই গেছি ম্যাভি। সো এখন আমরা কলকাতায়। দাদা, এটা কোথায় কলকাতার? কেষ্টপুর আসছি আমরা, উবারে আসি। ওখান থেকে আমাদের যেখানে গন্তব্য ওখানে আমরা যাবো। আসিফ ভাই, কি অবস্থা? আচ্ছা, যাই হোক, তুমি প্লেন জার্নি করো টায়ার্ড না? আচ্ছা, তো খুব লাইক ভালোই লাগতেছে কলকাতার সিটি জোস। আর আমাদের দাদা আমাদেরকে অনেক হেল্প করতে, দাদা হাই দিয়ে দাও, অনেক হেল্প করতেছে এই আর কি। কোনো কনজেশন নেই, জ্যাম নেই, কিছু নেই, কোনো নোংরা নেই, একদম পরিষ্কার। একটা বিশাল বড় পার্ক আছে। জি, কি পার্ক দাদা? ওটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্ক? হ্যাঁ, ওটা বিশাল বড়। ওটা ঘোড়া ফোড়া, তাজমহল হচ্ছে, এগুলো সব ঘোড়া মানে একটা বানিয়েছে ওখানে। জি জি জি। হ্যাঁ, ওখান থেকে পুরো মানে অনেক লোকের আসে ঘুরতে এখানে, পুরো কলকাতা আর পুরো বাইরে থেকে লোক এখানে আসে ঘুরতে আসে। সে বিশাল বড়। আমি নিজেই যাই নাই, ভিডিও নিতে পারতেছি না। সো আমি কলকাতায় নামার পর আমার লাইক একটু বেশি হ্যাসেলে ছিলাম রুম প্লাস, অ্যান্ড আমরা মোবাইল ফোন ওপেন করার জন্য সিম নেওয়া নিয়ে একটা বেশি একটা পেনে বসছি। যাই হোক, প্রবলেমগুলো সলভ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্ল্যানিং ছিল যে আমরা কলকাতা নেমেই একটা ল্যান্ড করে কলকাতা নেমে কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর আমরা ডিরেক্ট খুঁজে দার্জিলিং চলে যাব। সো এখন মোটামুটি রাত 10টা বাজতেছে, আমরা দার্জিলিং যাওয়ার জন্য বাসে উঠছি। ওই যে বাস তেল নিচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন কলকাতা আসি, কলকাতা থেকে শিলিগুড়ি নামবো। শিলিগুড়ি নামার পর ওখান থেকে চাঁদের গাড়ি টেপসের কিছু একটা আছে, ওইটা করে আমরা দার্জিলিং যাব এই আর কি, আর কিছু না। সো অ্যাট লিস্ট এত কষ্টের পর, 22 ঘন্টা জার্নির পর কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে দার্জিলিং আমরা এসে পৌঁছাইলাম এই আর কি। অনেক কষ্ট ছিল বাস জার্নিটা, যদিও তারপরেও ট্রাই করছি, দেখি কি হয়। অনেক কেটে গেল স্বপ্ন আমার সত্যি। হ্যালো গাইস, গুড মর্নিং। এখানে জাস্ট প্রচুর শীত, জাস্ট ঘুম থেকে উঠলাম না, জাস্ট
look at the view. শিলিগুড়ি আচ্ছা যেটা হোক আমরা শিলিগুড়ি এসে ফ্লাইটে আবার নেমে যাব। সো আমাদের ব্যাড লাক হচ্ছে যে ইন্ডিয়ায় এসে আমরা ফ্লাইট মিস করছি শিলিগুড়ির, সো বাসে আসছি। এটা হচ্ছে একটা করুণ কাহিনী, এত বেশি কষ্ট হয়েছে আমাদের। প্রায় যেখানে ফ্লাইটে এক ঘন্টার পথ সেখানে আমাদের প্রায় 22 ঘন্টা লাগছে নাসিব ভাই। তো প্রচুর কষ্ট পাইছি, প্রচুর মানে শিলিগুড়ি একটা সময় এত খারাপ লাগতেছিল যে তো বাস থেকে নেমে আবার কলকাতা ব্যাক করি। সো যাই হোক, অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে আমরা আমি ব্লগের ভিডিও নিতে পারি নাই ঠিক করে, অনেক কষ্ট করে অ্যাটলিস্ট যখন দার্জিলিং পৌঁছেছি। ও মাই গড, গাড়ি যাচ্ছে প্রচুর সাউন্ড। তো সত্যি অনেক কষ্টগুলো সব চলে গেছে, লাইক দিবাই অনেক মজা করতেছি। আর আজকে কয় তারিখ? আজকে 22 তারিখ, আমাদের রবিবার, আমাদের ইন্ডিয়ার সেকেন্ড ডে। আর আজকে আমরা দার্জিলিং আছি এই আর কি। সো এখন মর্নিং, আমরা এখন বেরোবো দুই ভাই, জাস্ট সাইড ভিউগুলো যা যা আছে সব দেখবো। আগামীকাল পর্যন্ত থাকবো, তখন টাইগার হিল দেখবো, আশা করি সব দেখবে। নামছি লাইক সকালের পরই একটু কিছু লাইক ব্রেকফাস্ট করার জন্য। আসিফ ভাই চাউমিন খাবে, এর জন্য ঘুরতে ঘুরতে শেষ, বাট তাকে সে এখনো চাউমিন পাচ্ছে না। সো আসিফ ভাই মিথ্যা কথা খাইতে খাবে না, ঘুমাইতে শুধু আমাকে। আচ্ছা যাই হোক, আমরা একটু পরে সাইট সিইংয়ে যাবো, তখন দেখা হচ্ছে আর কি। আর কি বা বাই ভিডিওন। সো লোকেশনের নাম কি বলে গেছি? পিসপাগোড়া, জাপানি। কি? জাপানি পিসপাগোড়া। সো আমরা এখন পিসপাগোড়ায় আছি, লাইক এত কুয়াশা কিছু দেখতেছি না, এন্ড জায়গাটা অনেক জোস। আসো, তো উপরে আরও অনেক জায়গা আছে, এদিকে একটু আমাকে দাও, আমাকে দাও, আমি একটু করি। লাইক জায়গাটা দারুণ। আসিফ ভাই কিছু বলো ব্রো। কিছু বলার নাই, কিছু বলার নাই না, এত বেশি কুয়াশা যে কিছু না। ঠান্ডা নাই, কুয়াশা কিন্তু ঠান্ডা নয়, পুরো ঠান্ডা আছে। আমরা দু হাট সবাই যাচ্ছে মেইন পিসপা গোটা এই জাপানিজদের। আমরা উপরে উঠতেছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে যার কারণে হাঁপাচ্ছি। লাইক জায়গাটা অনেক দারুণ, এক কথা অনেক জোস। ও বিশ্বের পানি পড়ছে। আজি ভাই কি সেলফি নিচ্ছ? অনেক নাইস প্লেসেস। সো আমরা পিস প্যাগোডা, দার্জিলিংয়ের একটা সিং পয়েন্ট ছিল, সো পিস প্যাগোডা গেছে, এখন আমরা অন্য পয়েন্টে যাবো। সো অন্য পয়েন্টে যাই, দেখা হচ্ছে, বাই। হ্যাঁ গাইস, সো এখন আমরা টি গার্ডেন আছি, আসিফ ভাই টি গার্ডেন না? হ্যাঁ টি গার্ডেন আছি। একটু আগে আমরা পিস প্যাগোডাতে ছিলাম, লাইক জোস প্লেসটা। আচ্ছা আমাদের বাংলাদেশি ফ্রেন্ড, মিট মাই বাংলাদেশি ফ্রেন্ড, নট নেপালি, নট ভুটান, ইন্ডিয়ান, একদম বাংলাদেশি। সো টি গার্ডেন, ওই ভিডিও দেখো, ভিডিও দেখো। ও মাই গড, লাভ দ্যাট প্লেস, দেখো। সো লাইক অনেক জোস, মজা হচ্ছে, আমি কি বলবো, আই ডোন্ট নো, প্লিজ গো জোস এই আর কি। সো আমার আসিফ ভাইকে একটু দেখাই, আমার আসিফ ভাইকে ফুটেজ দিই। হ্যালো বিবাহিত, সো দার্জিলিং টি বাগানে আসছি, যা খাবো না তা তো হবে না। সো আমরা সবাই চা খাচ্ছি, চা খাবেন? ঢেলে দিই আসিফ ভাই, ঢেলে দিই সবই, ঢেলে দিই, ঢেলে দিই। ওকে, তো এখন আমরা টি গার্ডেন লিফ করবো এই আর কি, অন্য প্লেসে যে দেখা হচ্ছে ভাই। হ্যালো গাইস, সো এখন আমরা জুতে আসছি, 5 মিনিট ওয়াক করলে আমরা জোর মধ্যে চলে যাবো, দুইটা প্লেস ঘোরার পর এখন জুতে। তো
টাইগার এতক্ষণ ছিল এখানে চলে গেছে তো অনেকগুলো প্লেস ঘোরা হচ্ছে অনেকগুলো প্লেস ঘুরতেছি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে অনেক সব কিছু দেখানো সম্ভব না যতটুকু পারতেছি দেখাচ্ছি এই আর কি তো অনেকটুকু প্রায় এক ঘন্টা ঘোরা হয়েছে লাইক আর কিছুক্ষণের মধ্যে আমরা অন্য একটা প্লেসে চলে যাবো সো অন্য প্লেসে যেয়ে দেখাচ্ছি দার্জিলিং রক গার্ডেনে লাইক অনেক 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 জোস প্লেস সুন্দর এটা তো বলার কিছু নাই রক গার্ডেন আসছে ভাইয়া কেমন লাগতেছে অনেক আমার আসিফ ভাই মাথা ব্যথা করতেছিল ও রক গার্ডেনে এসে ওর মাথা একদম ফুল ঠিক হয়ে গেছে তো প্লেসটা অনেক জোস আর আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ড হাই দিয়ে দাও ও আসিফ ভাই এখন আমরা রক গার্ডেন লিভ করবো অ্যাকচুয়ালি রক গার্ডেন জোস অন্য কয়েকটা জায়গায় প্লেস ঘুরছি অনেক জোস এখনও আমাদের মেইন প্লেস টাইগার হিল দেখা বাকি আছে ওইটা আমরা আগামীকাল টুমোরো একদম মর্নিংয়ে চারটার দিকে আমরা তখন টাইগার হিলে যাব সো দেন আজকে পাঁচ থেকে আট থেকে নয়টা আমরা প্লেসেস ঘুরছি অনেক ভালো লাগছে এর মধ্যে প্রত্যেকটাই দেখার মতন ছিল কজ ম্যান দার্জিলিং ইটা আর কিছু বলার নাই আর কালকে আমরা টাইগার হিল দেখবো তারপর আর কোনো প্ল্যানিং নেই দার্জিলিংয়ের জন্য দেন আমরা কলকাতা আবার ব্যাক করবো মিনি ভিডিও অন জাস্ট সো বাই দ্য ওয়ে আজকে আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট ডে অনেক ভালো গেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া অনেক ভালো গেছে তো সবগুলো প্লেস ঘোরার পর এখন আমরা হোটেলে একটু রেস্ট নিয়েছিলাম আবার আমরা লাঞ্চ করছি একটু লেটে প্রত্যেকটা প্লেস দেখে আসার পর এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরোলাম আজকে আমাদের লাকটা ভালো ছিল দার্জিলিং আসছি যে ওই দার্জিলিং ফেস্টিভ্যাল হচ্ছে ভাই দার্জিলিং ফেস্টিভ্যাল না হ্যাঁ দার্জিলিং ফেস্ট যাই হোক হোয়াটএভার তো ওখানে যাচ্ছি এই আর কি যাই দেখি কী অবস্থা আর আমার আসিফ ভাই শুধু ভিডিও করতেছে ফুটেজ পাচ্ছে না আসিফ ভাই এই একটা জিনিস শিখলা তুমি ভাই আর কিছু না মানে ওকে ওকে যাই এদিকে এইদিকে সো এ হচ্ছে যে দার্জিলিংয়ে যে কনসার্টটা হচ্ছে ফেস্টিভ্যালের এই কনসার্টে আমরা আসছি লাইক কী বলবো প্রচুর শীত দার্জিলিংয়ে প্রচুর শীত যারা দার্জিলিংয়ে আসে তারা জানে এখন প্রায় 12 ডিগ্রি টেম্পারেচারের নিচে শীত তো এর মধ্যে আমরা আসছি আসছি সারাদিন শীত ছিল তো অনেক তো এখন ফেস্টিভ্যাল আসছে অনেক জোস মজা হবে আশা করি কী বল আমাদের জন্য অনেক মজা হচ্ছে সো গাইজ গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আজকে দার্জিলিংয়ের সেকেন্ড ডে আমাদের আর পিছনের ভিউ দেখে বুঝতে পারতেছেন আমি কোথায় আছি ইয়েস আমি টাইগার হিলে আছি গতকালকে অনেকগুলো প্লেসেস ঘোরার পর এখন টাইগার হিলে দার্জিলিংয়ের সেকেন্ড ডেতে এই আর কি আর আমাদের ব্যাড লাক যে আমরা সানরাইজ দেখার জন্য আসছি বাট
মানে সূর্যমামা রাগ করছে আমাদের সাথে, মেঘের জন্য কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট একটু একটু এভারেস্টটা দেখি, ও সূর্য হালকা করে ওঠে আবার নিভে যায়, মানুষে ক্রাউড করে আবার সূর্য চলে যায় আর কি। যারা ভাবতেছেন যে টাইগার হিল বা দার্জিলিংয়ের যে যে পয়েন্টগুলো আছে সবগুলা মানে লাইক আমরা টি শার্ট বা শার্ট পরে ইজিলিভাবে মুভ করতেছি, একদমই তা না। এখানে প্রায় 13-14 degrees নিচে শীত, মানে প্রচুর শীত, প্রচুর শীত, প্রচুর শীত। আমরা পাহাড়ে ওটা ওঠাফেরা করতেছি, এর জন্য গায়ে গরম লাগতেছে, তেল লাগতেছে, এই কারণে জাস্ট একটা শার্ট পরে আমরা মানে যেখানে সেখানে মুভ করতে পারতেছি। তো যে আসেন না কেন, দার্জিলিংয়ের পয়েন্টগুলো ঘোরার জন্য অফকোর্স শীতের কাপড় নিয়ে আসবেন। যাই হোক, আমরা ডাইরেক্ট এখন তো আমরা দার্জিলিং লিভ করতেছি, এখন আমরা এয়ারপোর্টে ওই যে বিমান দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য, আমাদেরকে তো একদম ডিরেক্ট কলকাতা যাই দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ এ পর্যন্ত। দার্জিলিং ট্যুরটা অনেক ভালো ছিল। ওকে, আসছে, 2 ঘন্টা লেট ছিল ফ্লাইটের, যাক দার্জিলিং ট্যুর আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। বাই বাই দার্জিলিং অ্যান্ড হ্যালো কলকাতা। তো ডিরেক্ট কলকাতা যেয়ে দেখা হচ্ছে, নো মোর টক, নো মোর ভিডিওস, আল্লাহ হাফেজ, বাই। সো আলহামদুলিল্লাহ কলকাতা এসে মাত্র পৌঁছাইছি, এখন আমাদের হোটেল বুক করা আছে, ডিরেক্ট হোটেলে উঠবো এই আর কি। অনেক খুব টায়ার্ড, তো আজকে আর ব্লগিং পসিবল না, কালকে থেকে। এক কথা কিছু বলার নেই, কলকাতা এসে যা শপিং চলতেছে, শপিং চলতেছে আর কিচ্ছু না, খাওয়া চলতেছে। কলকাতা শহর এক কথায় জোস, আলাদা করে কিছু বলার নাই। আমরা দার্জিলিং থেকে কলকাতা আসার পর জাস্ট অনেক বিজি ছিলাম, তাই তেমন একটা ফুটেজ নিতে পারিনি, খুবই বিজি ছিলাম শপিং প্লাস আরও কিছু কাজ নিয়ে। সো আর আমিও চাইনি আমার ব্লগের ডিউরেশনটা বাড়ুক, সো এখন বাংলাদেশের দিকে যাচ্ছি। হ্যালো গাইস, কি অবস্থা? সো দার্জিলিং থেকে আসার পর 2 দিন আমি কলকাতায় স্টে করছিলাম, বাট ব্লগিং করা হয় নাই, কজ অনেক বেশি বিজি ছিলাম আমি প্লাস আমার কলিগ আসিফ ভাই দুইজনই, সে তার ফ্যামিলির জন্য শপিং ঘোরাঘুরি, প্লাস আমি আমার ফ্যামিলির জন্য শপিং ঘোরাঘুরি, এই কারণে আমার ব্লগিং করাই হয় নাই। আর আমাদের কয়েকটা প্লেসে যাওয়ার কথা ছিল, লাইক ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, আরও কিছু কয়েকটা জায়গায় দেখার কথা ছিল, বাট আমাদের যাওয়া হয় নাই আনফর্চুনেটলি। সো এখন আমি কলকাতা এয়ারপোর্টে যাচ্ছি, সকাল সকাল ফ্লাইওভার এয়ারপোর্টে, ওখান থেকে বাংলাদেশে ব্যাক করবো নিজের দেশে। সো অনেকদিন ছিলাম ইন্ডিয়া, আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই আর কি। এখন রাস্তায় আছে অন দ্য ওয়ে এয়ারপোর্টে যাচ্ছি এই আর কি। আর কি কিছু করে আমাদের ব্যাক করবো নিজের দেশে।
আর কি।